নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিও থাম্মেল দেখেছেন থামবেল দেখে কিছুটা আন্দাজ করতেই পাচ্ছেন। এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও যেটা কালকে যে টপিকটা নিয়ে একদম তোলপাড় হয়ে গেছিলো আমাদের ওয়াইটি এই বেঙ্গলি কমিউনিটি সেটা হচ্ছে হঠাৎ করেই আমরা সকালবেলা একটি ব্লগ দেখি সেটা আমাদের দালাল দিদির সেখানে তিনি নিজেই মানে ব্লগে ওটাকে ঠিক ব্লগ বলা যায় না ওটা একটা ভিডিও বলাই বোধ বেটার কারণ ওখানে মানে ব্লগে যে ঘরের কাজ বা যেটুকু সেটুকু যে সময়টা দেখিয়েছে তার থেকে চারগুণ ভেসে সেখানে কথাবার্তা ছিল এবং ছিল নটঙ্কে ইয়েস বন্ধুরা নটঙ্কে এখন এই যে নাটকটা করা হয়েছে এই নাটকটা শুধুমাত্র যে তার পোষ্যটিকে ঘর থেকে তাড়ানোর জন্য করা হয়েছে সেটা কিন্তু নয় এই নাটকটা কিন্তু এই জন্যও করা হয়েছে যাতে এরকমভাবে সে আরও ওয়াইটিতে পপুলারিটি পেতে চায় হ্যাঁ কারণ মানুষ এখন দুরকমভাবে ওয়াইটিতে পপুলার হয় এক তো হচ্ছে ভীষণ ভালো কাজ করলে এবং সেটা যদি খুব সুন্দরভাবে বেশ সুন্দর মোড়কে দেখাতে পারে একটুখানি মশলা টসলা মাখিয়ে সেখানে আর একভাবে হয় সেটা হচ্ছে খারাপভাবে মানে একটু বেশ কিছু এমন কিছু করা যেটা হয়তো অন্যরা করছে না একটু হয়তো যেটাকে মানুষ দেখে একটু আপাত দৃষ্টিতে খারাপ ভাববে তো সেরকমভাবে তো সে বাজেভাবেই সে চেষ্টা করছে আচ্ছা সেখানে সে একটা নাটক উপস্থাপন করলো আমাদের সামনে এবং সেই নাটকটি পুরো ছিল স্ক্রিপ্টে এবং সেখানে সে তার হাজব্যান্ড কেউ এবং তার হাজব্যান্ড দুজনে মিলে ভালোই নাটক করলো কি না একজন অ্যাস্ট্রল সবাই জানেন একজন অ্যাস্ট্রোলজার নাকি তাকে বলেছে যে তুমি পোষ্যের থেকে দূরে থাকবে তুমি তোমার পোষ্য বা যে কোনো থেকে তুমি চারপেও পোষ্যর থেকে তুমি দূরে থাকবে সেই জন্য সে তার আদরের পোষ্য মানে যাকে এতদিন সে বলতো যে আমার সন্তান আমার সন্তানহীনতার জায়গাকে পূরণ করেছে তো সেই পোষ্যটিকে সে অন্যত্র পাঠাতে চাইছে অ্যাকচুয়ালি এর আগেও তো একটা জানেন আপনারা সবাই এর আগেও সে চেষ্টা করেছিল কিন্তু সেটাতে সে সাকসেসফুল হয়নি কারণ তখন গোটা ওয়াইটি তাকে ছেঁকে ধরেছিল যে তুমি এটা কি করছো মানে তুমি অ্যাকচুয়ালি কি ওই পোষ্যটিকে আনা হয়েছিল শুধুমাত্র একটা প্রপ হিসেবে একটা ব্লগে প্রপ হিসেবে বা সব কিছু হিসেবে কিন্তু এখন পোষ্যটি অনেক বড় হয়ে যাচ্ছে স্বভাবতই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু আদার্স যে জিনিসপত্র সেগুলো তো মানে ধরুন আগে ছোটোবেলায় একরকম থাকে বাচ্চারাও যেমন থাকে পোষ্যরাও সেরকম বড়ো হওয়ার পর সেটা আর যদি আমার মনে হয় কেউ যদি মন থেকে ভালোবাসতে না বাসে মানে পারে কোনো একটি পোষ্যকে আমরা একটা পোষ্যকে যখন দেখি অন্য পোষ্য হিসেবে সেটা কিন্তু মানে খুব বেশ একদম ভালো লাগে দেখতে হ্যাঁ খুব সুন্দর খুব কিন্তু সেই পশুটিকে যদি আমরা ঘরে আমাদের নিজেদের মধ্যে মানে ধরুন আমরা নিজেদের বাড়িতে রাখতে চাই তো সেখানে রেসপন্সিবিলিটিটা অনেক 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 বেশি হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় মন থেকে কেউ যদি অ্যানিমাল লাভার না হয় তাহলে শুধুমাত্র লোক দেখানোর জন্য বা ব্লগের একটা প্রপ হিসেবে বা ব্লগের একটা কন্টেন্ট হিসেবে দেখানোর জন্য কখনও কিন্তু কোনো একটা অবলা জীবকে কষ্ট দেওয়াটা উচিত নয় আজকে যদি ওই পশুটিকে ও না আনতো ওর বাড়িতে তাহলে হয়তো অন্য কোথাও সে থাকতো অন্য কারু কাছে থাকতো হয়তো আরও বেটারভাবে থাকতো আমি এটা বলছি না যে ওর কাছে যে ছিল খুব খারাপভাবে ছিল না ওর কাছেও খুব ভালোভাবে ছিল যেটুকু আমরা ব্লগের মাধ্যমে দেখেছি কিন্তু আরও হয়তো বেটারভাবে থাকতে পারতো কারণ এখানে আমরা পশুটিকে দেখেছি ম্যাক্সিমাম সময় কিন্তু তা সে বাঁধা থাকতো তার গলায় একটা যে চেন থাকে আর কি তো সেখানে সে মারা থাকতো আমি যদি পার্সোনালি বলি আমি কিন্তু সোজা কথা লোকের বাড়িতে পশু পশু দেখলে আমার ভালো লাগে কিন্তু আমি যদি সেটাকে নিজের বাড়িতে কারণ আমি খুব একটা পর্ণে সেরমভাবে আমি পছন্দ করি না বলবো না আমি পারবো না সেজন্য আমি আনিও ঠিক আছে আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে কোনো পোষ্য পোষ্য বা এই ধরনের জিনিসপত্র তো যাই হোক আমি যেহেতু পারবো না তাকে সেরকম টেক কেয়ার করতে সেজন্য আমি সেই কথা ভাবিও নি আমার মতো আরও অনেকেই ভাবেন না কিন্তু উনি কি করেছেন শুধুমাত্র লোক দেখানোর জন্য একটা পোষ্যকে উনি মানে জাস্ট এনে এখন বলছে যে তাকে অন্যত্র দিতে হবে এবং তার জন্য একটা এক্সকিউজ দরকার কারণ ব্লগে যদি ওই পশুটিকে না দেখা যায় তাহলে লোকে জিজ্ঞেস করবে মানুষজন তো সেই জন্য সে তার হাজবেন্ডের সঙ্গে বসে মিলিতভাবে একটা যুগ্ম নাটক আমাদের সামনে উপস্থাপন করলো আর ওটা যে নাটক ছিল সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছিল এবারে কিছু কথা বলি এই যে আজ একটা সময় ছিল যখন খনিকাকে নিয়ে এই ভিডিও করত এবং খনিকার প্রতিটা পদক্ষেপে কিন্তু সে খুঁত বের করতো প্রতিটা পদক্ষেপ এটা কেন করেছে সেটা কেন করেছে আজকে সে যখন নিজে এরকম ছোটো ছোট ছোটো ছোটো তার অনেক কিছু আমরা কিন্তু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু খুব সত্যি কথা এখন মনে হচ্ছে যে ইনি নিয়ে হচ্ছেন থেকে বেশি বোধ হয় ওয়াইটিতে যদি কেউ মানে খারাপ ঠিক নয় সব থেকে বেশি মানে জঘন্যতম একজন যদি কেউ হয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছে কারণ আজকের ঘটনাটা সেটা কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকে কিন্তু ওনার কমেন্ট বক্সে যারা ওনাকে পজিটিভ কমেন্টও করতো তারাও কিন্তু গিয়ে এটা ধিক্কার জানিয়ে এসেছে এবং আমিও অবশ্যই ধিক্কার জানাবো একটা অবলা জীবকে এখন তার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সে তিনি হয়তো সামলাতে পারবেন না সত্যি কথাটাই বলতে পারতেন এভাবে কিন্তু একজন মানুষকে এবং তারপরে দেখলাম সেই অ্যাস্ট্রোলজারকে নিয়ে আবার প্রচুর জিনিস হয়েছে তারপরে একটা সে চেঁচি চেঁচি লাইফ করছে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ঠিক আছে এবং সেখানে তার সাজ পোশাক দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে তিনি কোনোভাবে চিন্তিত বা কোনোভাবে দুঃখিত অথচ সকালবেলা কিন্তু আমি দেখেছিলাম আমরা ভীষণ ভেঙে পড়েছে ভীষণ ভেঙে পড়েছে ঠিক আছে মানে তার ভালোর জন্য এবং ভালো সময়ের জন্য নাকি পশুটিকে এরকম কিন্তু কোথাও নেই বিশ্বাস করুন একটা জীবকে অবলা জীবকে এভাবে অন্যত্র দিতে বা সে কোনো ক্ষতি করতে পারে এরকম কিন্তু নেই আর যদি ধরুন আমি মানছি আমি জানি না যে ওনার অ্যাস্ট্রোলজার সত্যিই এই কথাটা বলেছে কিনা যদি ধরুন কোনো অ্যাস্ট্রোলজার বলেও থাকে তাহলেও কি ওনার উচিত হয়েছে সেই জিনিসটাকে পাবলিক করা বা সেই জিনিসটাকে উনি মানা বা যে কোনো জিনিস ঠিক আছে আমি জানি না এখনও অবধি উনি ওনার পোষ্যটাকে দেবেন কি দেবেন না তবে এটা কিন্তু আরেকটা অন্যরকম জিনিসও হতে পারে আমি সেটা বলি কদিন পরে ওনার মিট আপ সম্ভবত ওনার বোধ হয় বার্থডের দিনই উনি মিট আপ রেখেছেন যাতে গিফট ফিফট বেশ ভালোই পাওয়া যায় তো সেই মিট আপে একটা ব্যাঘাত ঘটতে চলেছে কারণ একদা তার যে ভাই সেও তিনিও মিট আপ রাখছেন মানে একটা বেশ মানে কী বলবো গণ্ডগোলের একটা সম্ভাবনা আছে তো এই সময় এই নাটকটি করে এবারে তিনি দেখাবেন তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন ভীষণ বিপর্যস্ত যার জন্য তিনি এই মুহূর্তে মিট করতে পারছেন না কারণ কোথাও না কোথাও মনে তো একটা ভয় থাকবে না তো সেই মিট এক্সকিউজ উনি কি দেবেন এই টোটাল ঘটনাটা এই যে ঘটনাটা আজকে ঘটেছে সেইটা নিয়ে তিনি মিটআপের এক্সকিউজ দেবেন এটা মেবি হতে পারে তো যাই হোক একটা সময় ইনি প্রত্যেকের খুঁত বের করতেন এখনও করছেন আমি কিছুক্ষণ আগে ওনার একটি ভিডিও দেখলাম এবং সেখানে ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ ওনার যা সমস্ত কিছু দেখলাম উনি কিন্তু মনে হলো না যে উনি সেই উনি যিনি একদম পুরো ভেঙে পড়েছিলেন একদম পুরো একদম কি বলবো জাস্ট যেটা সকালে দেখলাম সেটা মনে পড় এখন একদম পুরো চেঞ্জ ঠিক আছে এখন সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু উনি ভুলে গেছেন এখন উনি শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেশ ভালোই মানে একদম পুরো মানে কি বলবো যেরকমভাবে ওনার স্টাইল সেরকম করে যাচ্ছে আসলে কন্ট্রোভার্সি মানেটা কিন্তু সবসময় যে কাউকে গালিগালাজ করা কাউকে উল্টো পাল্টা কথাবার্তা যেমন উনি এখন যে জিনিসটা করছেন ওটা নিয়ে যে হাজারটা মানুষ বলছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি কারণ সেই জিনিসটা অবশ্যই সমাজের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে সমাজের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে যে একজন কেউ জ্যোতিষ বলতে পারে যে তার মানে পোষ্যটি তার জন্য ক্ষতিগ্রস্ত সেজন্য দিয়ে দাও বা কিছু একটা আমি মানছি যে হ্যাঁ হতে পারে পোষ্যটি হয়তো তার মানে এখন কোনো সমস্যা হচ্ছে হয়তো তার শ্বশুরবাড়ির তরফে সমস্যা হচ্ছে বা কিছু সেখানে মিথ্যে কথা বলা দর্শকদের তো কোনো দরকার ছিল না সত্যি তাই বলতে পারতো কারণ ব্লগিং তো অলওয়েজ একটা সত্যি কথাই চলে না ব্লগিংয়ে মিথ্যে কথা তো চলে না আচ্ছা তিনি যে পোষ্যটিকে ভালোবাসেন না সেটা আমি কিন্তু অনেক দিন আগেই টের পেয়েছিলাম না তার ঘরে কোনো রকমভাবে না মনে আছে তার একদা দিদি একনিষ্ঠ দিদি যে দিদি হঠাৎ করে মানে এখন আর ওনার দিদি নেই আর কি তো চরম শত্রুতে পরিণত হয়ে গেছে ওনার কথা অনুযায়ী সেই দিদিকে যখন এই পোষ্যটি ও দিল্লি ফিল্লি বোধে যাচ্ছিল এই পোষ্যটিকে গছাতে গিয়েছিল মানে সোজা কথা পোষ্যটির দায়িত্ব তার কাছে দিতে গেছিল ঠিক আছে যখন কেউ রাখছিল না তখন পোষ্যটিকে যখন ওই দিদি বোধ হয় উনি সম্ভবত ওনার কোনো হাস ওনার হাজবেন্ডের সঙ্গে বোধ হয় এসেছিলেন ওই দিদি তো বাইকে করে ধরে নিয়ে যাচ্ছিলো যখন চলে গেল তখন ওর মানে পিছন ফিরে মানে যে ক্যামেরার দিকে বা যে ক্যামেরা করে দিচ্ছিলো না যা সম্ভবত যে এক্সপ্রেশনটা ছিল না মানে হাফ ছেড়ে বাসলাম এরকম একটা উনি পোষ্যটিকে কোনোদিনই ভালোবাসেনি ওটাকে শুধুমাত্র একটা প্রপ হিসেবে ইউজ করেছে এটা একটা অবলা জীব ও কিন্তু কিছুই বোঝে না কারণ এই ধরনের পোষ্যটা কি হয় জানেন তো মানে এদের যদি কেউ দুটো মানে বিস্কুটও দেয় আপনি রাস্তা দেখবেন মানে তারা কিন্তু খুব চিনে যায় তারা কিন্তু মানে ভীষণভাবে না চিনে যায় এই জিনিসটা ঠিক আছে মানে আমিও দেখেছি এটা হয়তো আমি বাড়িতে পুষিনি কিন্তু রাস্তাঘাটে এরকম হতো আর কি আগে বিস্কুট ফিস্কুট দেওয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে তো সেখানে আমি দেখেছি এরা কিন্তু মানুষজনকে ভীষণ চিনে যায় তো এদের মনের ওপর একটা তো চাপ পড়বে কারণ হাজার হোক মানুষের থেকে কিন্তু বলা উচিত না জীবজন্তু পশু এরা কিন্তু অনেক বেটার হয় জানেন তো মানে এদের মন বলে কিছু থাকে মানুষের তো মন বলে কিছু থাকে না মানুষের যখন দরকার যখন স্বার্থ তখনই মানুষের ভালোবাসা উঠলে ওঠে ঠিক আছে তো কিন্তু এই পশুদের ক্ষেত্রে সেটা থাকে না কাজে এই পশুটার মনে বা এই ছোট্ট একটা জীবের মনে যে কষ্টটা হবে যখন ওদেরকে দেখতে পাবে না সেটা কিন্তু ভেবেও একটু খারাপ লাগছে ঠিক আছে মানবিকতা স্বার্থে বলুন বা যে কোনো স্বার্থে কিন্তু খুব খারাপ লাগছে আশা করবো যে হয়তো ওনার মত আবার পরিবর্তন হবে কারণ এখন যখন সবাই গর্জে উঠেছে তাহলে হয়তো উনি ওনার ডিসিশন চেঞ্জ করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার কিন্তু এভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একটা ভুল বার্তা মানুষকে দেওয়া এবং নটঙ্কি করা নাটক করা এটা কোনোভাবেই কাম্য না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি দেখা করছি আমার নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করুন অনুরোধ বাই আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওয়ে